إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. الله سبحانه وتعالى أمرك প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার জামে মসজিদে জুমার নামাজ আদায় করার্থে অপেক্ষা করা তৌফিক দান করছেন, এই জন্য সকলে এই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বোনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং আমার সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো। তো আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমি শুধু সত্য পথে চলার জন্য চেষ্টা করলে, শুধু আমি একাকিভাবে যদি চেষ্টা করি তাহলে আমাদের হবে, আমার একটা পরিবেশের মধ্যেও থাকতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা আমাকে ভয় করো। এই ভয় করার সাথে সাথে কতটুকু না লাগাইলেও তো পারতেন, কিন্তু এরপরে কি বলছেন? ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা আমার সঠিক বান্দাদের সাথী হয়ে যাও, আমার সঠিক বান্দাদের সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও, সাথে থাকো। কি জন্য বলছে? কারণ সোহবত তথা সঙ্গ একটা বড় একটা ব্যাপার, এই সঙ্গ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে এই সঙ্গের কারণে একটা মানুষ একেবারে শেষ হয়ে যায়, আবার একটা মানুষ এই সঙ্গের কারণে অনেক উপরে উঠে যায়, ঠিক না? ঠিক। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যেই ছেলে নেশা করে, যেই ছেলেটা কি করে? নেশা করে। আচ্ছা বলেন তো, ওই ছেলের সাথে যদি কেউ বন্ধুত্ব করে, তাহলে যে বন্ধুত্ব করলো ও দিনে দিনে শেষ হবে না ভালো হবে? জোরে বলেন, শেষ হবে। আর যদি বন্ধুত্ব আমার হয় কোনো ওলামা একরামের সাথে, কোনো আল্লাহ ব্যক্তির সাথে, তাহলে সেই দিনে দিনে আল্লাহ হবে না, শেষ হয়ে যাবে আল্লাহ। এই জন্য বন্ধুত্ব সঙ্গ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এমনিতেই বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করে এই কথা বলার পরেই শেষ করেন নাই, এরপরে কি বলছেন? ওয়া কুনু মাআস সাদিকিন, এবং আমার সত্যবাদী আমার প্রিয় বান্দা যারা আছে তাদের সাথে হয়ে যাও, যদি তাদের সাথে হও তাহলে তোমার তুমি যে আল্লাহ ভেবে যাইতেছো আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করছো, এটা বজায় থাকবে। দেখবেন যে কোনো পীর সে যদি মুরিদ করে তাহলে তার একটা সিস্টেম রাখে, যে সিস্টেমের মধ্যে অপূর্ণ মাস সাদিকিন চলে আসে। কিভাবে? দেখেন পীর সাহেবদের তারা যে মুরিদ করে, মুরিদ করার পরে প্রত্যেক দিন একটা সবক দেয়, সকাল সন্ধ্যায় সবক পাঠ করতে হবে, দেয় কি দেয় না? সকাল সন্ধ্যাটা ওই আমলটা করতে হয়, এরপরে সাপ্তাহিক ভাবে
একটা জিকিরে হালকা মজলিসের মধ্যে জিকির করতে হয় সবাই সম্মিলিতভাবে এটা পীরের একটা নির্দেশ থাকে যে তোমার এলাকার মধ্যে যে কয়জন তোমরা জাকিরিন আছো যে কয়জন সালেকিন আছো তোমরা সবাই মিলে এই সওকা আদায় করবে তাহলে কয়েকজন মিলে যখন সওকা আদায় করবে তখন ভিতরে কিন্তু আল্লাহর ভয় একটু কি হয় বৃদ্ধি হয় এরপরে মাসিকভাবে আবার একটা ইস্তেমা হয় যেমন সরকুনার বিশ্বামের যারা মরে গেছে মাসিকভাবে একটা কিন্তু তারা একটা ইস্তেমা করে হালকা জিকিরের আয়োজন করে ওইখানে বয়ান হয় ওইখানে আবার সম্মিলিত হবে জিকিরও হয় কি হয় না কি জন্য এটা এই সিস্টেম চালু করছে এই জন্য চালু করছে যে এক বছর পর 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 চন্দ্রের মাহফিলে যাওয়া হয় তো এই এক বছর যদি অপূর্ণ মাস সওয়াবেতি তথা সত্যবাদীদের সাথে যদি তাদের সওয়া না থাকে তাহলে তো সে শেষ হয়ে যাবে এই জন্য এমন সিস্টেম করছে যে কোন কোন মাসে কয়েকজন সত্যবাদী কয়েকজন আল্লাহ আলা ব্যক্তিদের সাথে যেন সম্পর্ক হয় তাদের সাথে চলাফেরা হয় তাবলিগের ক্ষেত্রেও আমরা দেখেন আপনি এক সিল্লা দিয়ে আসলেন এই এক সিল্লা দিয়ে আসার পরে আপনার আর কোনো কাজ করতে হবে না এরকম কিন্তু বলে না বলে পাঁচটা কাজ করতে হবে কয়টা কাজ পাঁচটা কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো যে মসজিদের মধ্যে যে জিকির যে তালিম হয় এই তালিম করতে হবে কয়েকজন মিলে যখন তালিম করবে একটা হাদিস শুনবে তখন তার মধ্যে আল্লাহর ভয় আসবে কি আসবে না আসবে এরপরে পরামর্শ করা এরপরে আবার অন্যকে দাওয়াত দেওয়া অন্যকে যখন দিনের দাওয়াত দেব তখন কিন্তু নিজের মধ্যে নিজের দিনটা নিজের ইমানটা আর একটু মজবুত হয় কি হয় না এরপরে মাসে তিন দিন আল্লাহর রাস্তায় বের হও মাসে তিন দিন আল্লাহর রাস্তায় বের হয়ে ওই তিন দিন সময় যদি আল্লাহর রাস্তায় লাগায় তাহলে ওইখানে মনের একটা পরিবর্তন আসে আসে কি আসে না এই পাঁচটা কাজ ধরে রাখতে বলে কি জন্য যে যাতে সে একেবারে দিন থেকে চলে না যায় তার যে চার্জ ছিল ওই চার্জ একেবারে শেষ না হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মাআস-সাদিকিন তোমরা নিজে সত্যবাদী হও এবং সত্যবাদীদের সাথে থাকো আমি যদি সম্পদে সত্যবাদীদের ছাড়া যদি মিথ্যাবাদীদের সাথে সঙ্গ দেই কখনো আমার দ্বারা উন্নত হওয়া সম্ভব নয় কোনো ব্যক্তি যদি গাঁজা করের সাথে মদ করের সাথে বা নেশা করতে সাথে যদি সম্পর্ক করে সে কোনোদিনই ভালো হওয়া সম্ভব নয় তার ঠিক তদ্রুপভাবে কেউ যদি ভালো হতে চায় তাহলে তার সঙ্গ অবশ্যই ভালো লোকদের সাথে দিতে হবে ঠিক না ঠিক এই জন্য আল্লাহ তাআলার এক আশিক বান্দা বলছেন এক জামানা সোহবতে বা আউলিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেতের আজ সাদ সালাত বেরিয়া অল্প সময় কিছু কোন সময় আল্লাহ ওলিদের সহবতে থাকা এটা এমন দামি এমন দামি যে সারা জীবনও যদি সে নির্ভেজাল ইবাদত করে এর থেকেও বেশি দামি অল্প সময় আল্লাহ তাআলার খাস বান্দাদের সহবতে থাকা এটা আল্লাহ তাআলার এক আশিক বান্দা বলতেছেন কি জন্য বলতেছেন এটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে অল্প সময় একজন আল্লাহ আল্লাহ সুবতে থাকা এটা সারা জীবন নির্ভেজাল এবাদত থেকেও উত্তম এত বড় কথা বললেন এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এ পর্যন্ত যত মানুষ আসছে যত এবাদত করুক যত বড় বুজুর্গ হোক সে কি একজন সাহাবায়ে কেরামের মর্যাদা পাবে জয় বলেন না সাহাবায়ে কেরামের মর্যাদা কোনো আল্লাহর ওলি হতে পারবে না যত বড় আমলই করুক যত বড় ইবাদতই করুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আব্দা সাহাবী সমপরিমাণ হতে পারবে না বলবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম আমরা সবাই শুনছি তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে তার একজন মুরিদ জিজ্ঞাসা করেছিলেন তার একজন খাদেম জিজ্ঞাসা করেছিলেন হুজুর আপনি তো অনেক বড় আল্লাহওয়ালা আপনার শত শত লক্ষ লক্ষ মুরিদ আচ্ছা হুজুর আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্নটা হলো
যে আপনি কি সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের মধ্যে তো অনেক সাহাবায়ে কেরাম ছিল যাদের থেকে আমল আপনার বেশি তো একজন সাহাবায়ে কেরামের মর্যাদা সমতুল্য কি আপনি হইতে পারবেন তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি বলছিলেন একজন সাহাবীর মর্যাদা সমপর্যায়ে হওয়া তো দূরের কথা একজন সাহাবী যেই ঘোড়া সওয়ার হয়েছে ওই ঘোড়ার পায়ের ঘোড়ার পরিমাণ মর্যাদা আমি আব্দুল কাদের জিলানী যত আমলি করি না কেন এতটুকু পরিমাণ মর্যাদা হবে না সুবহানাল্লাহ আচ্ছা এখন আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী কি একবারে পুরোপুরি এই আব্দুল কাদের জিলানী মাত্রায় যেরকম আমল করছিলেন এরকম আমল করছে না আমরা মুসলমান সবাই সবাই কি একবারে পাক্কা মুসলমান পাক্কা একবারে তাহাজ্জুদ মিজরা সব আমল ঠিক মতো করি হ্যাঁ তাদের ঈমান মজবুত ছিল কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি যেরকম আমল করছেন যেরকম ইবাদত বন্দেগী করছেন এত ইবাদত বন্দেগী সব সাহাবায়ে কেরাম করছেন এরকম না কিন্তু এর মানে এই নয় যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির দাম একজন সাধারণ সাহাবী থেকে বেশি হবে তা হবে তাহলে এখানে পার্থক্যটা কোথায় এখানে পার্থক্যটা কোথায় যত বড় আলেমই হোক না কেন পরবর্তীতে যত আদালত বন্দেগী করুক না কেন একজন সাহাবায়ে কেরামের সমপরিমাণ হতে পারে না কারণ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলো নক্ষত্র সমতুল্য আর যে কোনো ব্যক্তি আমার যে কোনো সাহাবীর যদি অনুসরণ অনুকরণ করে তাহলে ওই ব্যক্তি জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলছেন আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্র সমতুল্য যে কোনো সাহাবায়ে কেরামের যদি কেউ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে যত বড় আল্লাহ ওলি হোক না কেন পরবর্তীতে তারা কোনোদিনও আব্দুল কাদের জিলানী হইলেও তারা কোনোদিনও আব্দুল কাদের জিলানী চেষ্টা করতে পারে যে আমি আব্দুল কাদের জিলানী হব তা বলতো ওলামায়ে কেরাম হলো আল্লাহ রসুলের কি ওয়ারিস এরা কি ধন সম্পদের ওয়ারিস না এরা দিনের ওয়ারিস এই আলেমের ওয়ারিস তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে থেকে সাহাবায়ে কেরাম যেরকম দামি হয়ে গেছেন সাহাবায়ে কেরাম যেরকম এমন দামি হয়েছেন পরবর্তীতে যত মানুষই যত ইবাদত বন্দেগী করুক না কেন তাদের সমপরিমাণ হতে পারবে না আল্লাহ রাসূলের সুন্নতের কারণে ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূলের উত্তরাধিকারী ওলামায়ে কেরামের সুন্নতে হককারী ওলামায়ে কেরাম হককারী হিসাবে সুন্নতে যদি কোনো ব্যক্তি থাকে তার মধ্যেও অবশ্যই দিনই একটা পরিবর্তন আসবে